হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা সবাই মিলে গেছিলাম শ্রীগুরুর সঙ্গতে তো আমাদের এখানে শ্রীগুরু সঙ্গ দেয় ভালো মানে অনেক বড় করে দেয় আর এখানে খাওয়া দাওয়া হয় তিন দিন ধরে খাওয়ায় তো আজকে আমরা গেছিলাম আর এই দেখো টিপ তিলক সব পরে নিলাম সবাই মিলে আর এখানে ভিড়টা মানে প্রচুর পরিমাণে ভিড় হয় আমরা তো লাইনে দাঁড়িয়ে থেকে যে ঘন্টুও তিলক পরে নিল তারপর এই যে শ্রীগুরুর যে সঙ্গ হচ্ছে এখানটা এখানেও দেখো কত ভিড় এটা মন্দির বড় শ্রীগুরুর মন্দির আর এই দেখো খাওয়ার এখানটা বললাম না খুব ভিড় লাইনে দাঁড়িয়ে থেকে থেকে আপাতত এরকম দাঁড়িয়ে আছি মানে এনারা বসেছে এটারা উঠবে তারপর আমরা বসবো এরকম আর তারপর এই যে যা হোক করে চেপে চেপে বসেছি আর এই যে মা ও কাকিমা মাসি সবাই আমি এই যে ঘন্টু সবাই বসেছি এবারে খাবো আর কি আর এখানে ভাত সব নিরামিষ ভাত কচু শাক কচু বাটা ডাল চাটনি পায়েস সব ধরনের খাবার মানে সব রকম খাবার আর কি নিরামিষ আর এই যে প্রথমে দেখো ভাত দিয়ে দিচ্ছে আর এখানকার খাবারটা খুবই ভালো মানে এরকমভাবে দিচ্ছে বলে মরা ঠাকুরের প্রসাদ তো খুব মানে খুবই ভালো তারপর এই যে কচু বাটা আর ইয়ে দিচ্ছে একটা তরকারি ছেচরা তরকারি এই যে কচু বাটা তারপরে এই যে দেখো ডাল দেবে আর এই যে কচু তো খুব ভালো করেছিল